হরে কৃষ্ণ। বাড়িতেই তুলসী গাছের পাশে এই পাঁচটি জিনিস রাখলেই বিপদ, রেগে যাবেন লক্ষ্মীনারায়ণ। হিন্দু ধর্মে তুলসীকেই অত্যন্ত পবিত্র মনে করা হয়। প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী গাছ রয়েছে। বিষ্ণুর পুজোয় তুলসী অপরিহার্য। তুলসী পাতা না থাকলে বিষ্ণু পুজো সম্পন্ন হয় না। আবার এই গাছে স্বয়ং লক্ষ্মীর বাস, তাই বিভিন্ন ব্রত, উৎসব, শুভ অনুষ্ঠানে তুলসীর পুজো করা হয়ে থাকে। তুলসী পুজো করলে জীবন ইতিবাচক শক্তির প্রসার ঘটে, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি দেখা দেয়। বাড়িতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মেনে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের আশেপাশে পাঁচটি জিনিস ভুলেও রাখতে নেই। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ রাখার জন্য কিছু নিয়ম রয়েছে, সেগুলি না মানলে বাড়িতে সমস্যা দেখা দেয় এবং ঘরে দারিদ্র দেখা দিতে পারে। কী কী জিনিস রাখবেন না তুলসী গাছের পাশে, এবার আমরা জেনে নেব। প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হলো চটিউতো। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের পাশে কখনো চটিউতো রাখতে নেই। মনে করা হয় যেহেতু তুলসী দেবী লক্ষ্মীর বিশেষ প্রিয়, তাই এর ফলে তুলসীর পাশাপাশি লক্ষ্মীর অপমান করা হয়। জুতোকে রাউর প্রতীক ধরা হয়, যা ঘরের সুখ শান্তি কেড়ে নিতে পারে। এই একটি ভুলের কারণে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতে পারেন। তাই তুলসী চারার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাঁটা। তুলসী বিষ্ণু প্রিয়, তুলসী গাছের পুজো করা হয়। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনো ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে বিষ্ণু ও লক্ষ্মী উভয়ই অপমানিত হয়। আবার তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে ব্যক্তি কাঙ্গাল পর্যন্ত হতে পারে। আপনাদের যদি এমন স্বভাব থাকে তাহলে ভুল শুধরে নিন। তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো শিবলিঙ্গ। তুলসী গাছের পাশে কখনো শিবলিঙ্গ রাখতে নেই। পৌরাণিক কাহিনী অনুসারে পূর্বজন্মে তুলসীর নাম বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। জলন্ধরের বধ করেছিলেন স্বয়ং শিব, তাই শিবকে কখনো তুলসীর সঙ্গে রাখতে নেই। এমনকি শিব পুজোয় তুলসীর ব্যবহারও নিষিদ্ধ। চতুর্থত যে জিনিসটির কথা বলবো সেটি হলো কাঁটা জাতীয় গাছ। অনেক বাড়িতে কাঁটা জাতীয় গাছ রাখেন এবং তার সঙ্গে তুলসী গাছও রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র মতে কাঁটা গাছ ও তুলসী গাছ এক জায়গায় রাখলে অশুভ ফলাফল লাভ করা যায়। কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গে তুলসী গাছ রাখবেন না। এই গাছ একসঙ্গে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ, বিবাদ, ঝগড়া বাঁধতে পারে, পাশাপাশি পারিবারিক অবসাদের পরিস্থিতি গড়ে উঠতে পারে। পঞ্চমত যে জিনিসটির কথা বলবো সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। হিন্দু শাস্ত্রে তুলসীকে সর্বাধিক পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয়েছে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া উচিত। আবার তুলসী গাছের পাশে কখনো ডাস্টবিন রাখতে নেই, এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়, পাশাপাশি পরিবারে দারিদ্রতা দেখা দেয়। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।